হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টান্সফোভিয়া মাইসেল প্রদীপ সরকার স্টুডেন্ট অফ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এখন তোমাদের মনে প্রত্যেকের একই প্রশ্ন যে কবে থেকে স্টেট কাউন্সিলিংটি শুরু হবে অর্থাৎ তোমরা কিন্তু এখনও স্টেট কাউন্সিলিংয়ের যেই শিডিউলটি হয় সেই শিডিউলটি কিন্তু তোমরা পাওনি তো তোমাদের মনে কিন্তু এই প্রশ্নটি এখন সবসময় ঘোরাফেরা করছে তো তোমরা এই প্রশ্নটি কিন্তু আমার ভিডিওর কমেন্ট সেকশনেও তুলে ধরেছিলো আর আমি তোমাদের বলেছিলাম যত লেটেস্ট আপডেট পাই কাউন্সেলিংয়ের সেটি কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে দেব। তো আজকে আমি কিন্তু সেই লেটেস্ট একটি নিউজ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি দেখো ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস নির্মাণ ভবন নিউ দিল্লি থেকে একটি নোটিশ এসছে যেখানে আমরা কাউন্সেলিংয়ের একটি নোটিশ পেয়ে গেছি অর্থাৎ কাউন্সেলিং কবে হতে পারে তার একটি শিডিউল কিন্তু আমরা পেয়ে গেছি তো চলো আমরা প্রথমে সেই শিডিউলটিই দেখব যে দেখো দেখো এখানে লেখা আছে অ্যাডমিশন শিডিউল ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ফর আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস এমবিবিএস বিএস অল ইন্ডিয়া কোটা অ্যান্ড স্টেট কোটা মানে এখানে আমরা স্টেট কোটার যে কাউন্সিলিং শিডিউলটি সেটিও কিন্তু পেয়ে গেছি তো দেখো এই পর্যন্ত কিন্তু রেজাল্টের কথা বলা আছে রেজাল্টের পরে আমরা আসছি রাউন্ড ওয়ান কাউন্সেলিংয়ে অর্থাৎ ফার্স্ট রাউন্ডে কী কত তারিখ থেকে কত তারিখ কাউন্সিলিং হচ্ছে সেটি নিয়ে দেখো অল ইন্ডিয়া গোটার যে কাউন্সিলিংটি হবে সেটি কিন্তু টোয়েন্টি সেভেন্থ অক্টোবর থেকে ফিফথ নভেম্বর পর্যন্ত হচ্ছে অর্থাৎ অল ইন্ডিয়ার যে কাউন্সিলিংটি হচ্ছে যে কাউন্সিলিংটি থেকে কিন্তু এআই কিউ এর ফিফটিন পার্সেন্ট এবং এমস জিপমারের সিট কিন্তু ফিল আপ হচ্ছে সেটি কিন্তু সাতাশে অক্টোবর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত অর্থাৎ সেভেন টোয়েন্টি সেভেন্থ অক্টোবর থেকে ফিফথ নভেম্বর পর্যন্ত কাউন্সেলিংটি হচ্ছে এবং অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ের যে রেজাল্টটি তা সেটি কিন্তু ওই সাতাশে অক্টোবর থেকে ফিফথ নভেম্বরের মধ্যে পাবলিশড হবে এবং তার অ্যাডমিশন প্রসেসটি কিন্তু টুয়েলভ নভেম্বরের মধ্যে শেষ হবে তো স্টেট কাউন্সিলিংটি কবে শেষ শুরু হবে বা শেষ হবে স্টেটের যে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংটি হবে দেখো স্টেট কাউন্সিলিং যে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংটি হবে সেটি কিন্তু সিক্স নভেম্বর থেকে ফোরটিন্থ নভেম্বরের মধ্যে হবে অর্থাৎ নভেম্বরের ছ তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে কিন্তু স্টেটের ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংটি হবে এবং নভেম্বরের ছ তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া চয়েস ফিলিং ডকুমেন্ট ভেরিফিকেশান পুরোটাই কিন্তু ছ তারিখ থেকে ন তারিখ সরি ছ তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে হবে এবং চোদ্দো তারিখের পরে কিন্তু তোমাদের রেজাল্ট আউট হলে কিন্তু অ্যাডমিশন প্রসেসটি আঠেরো তারিখের মধ্যে শেষ হবে অর্থাৎ লাস্ট ডেট অফ জয়নিং ফার্স্ট রাউন্ড তাহলে ফার্স্ট রাউন্ডের যেই অ্যাডমিশন প্রসেসটি সেটি কিন্তু আঠেরোই নভেম্বর অর্থাৎ এইটিন্থ নভেম্বরের মধ্যে কিন্তু শেষ হবে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ের মধ্যে আর কি যে রেজাল্টটি তার কিন্তু অ্যাডমিশন প্রসেসটি আঠেরোই নভেম্বরের মধ্যে শেষ হচ্ছে কিন্তু প্রত্যেকবার একটা জিনিস দেখা যায় সেটি হলো যে ফার্স্ট রাউন্ড এর পরে কিন্তু কলেজ শুরু হয়ে যায় এবছর আমরা কিন্তু ফার্স্ট রাউন্ড এর পরে কিন্তু কলেজ শুরু হতে দেখছি না তারপরেই কিন্তু সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং হচ্ছে স্টেটের দেখো ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের অ্যাডমিশনটি আঠেরোই নভেম্বর শেষ হচ্ছে তারপরে কিন্তু অল ইন্ডিয়ার যেই সেকেন্ড রাউন্ডটি সেটি কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ আঠেরোই নভেম্বর থেকে বাইশে নভেম্বর কিন্তু অল ইন্ডিয়ার কাউন্সিলিংটি হবে এবং অল ইন্ডিয়ার যে কাউন্সিলিংটি তার কিন্তু অ্যাডমিশন প্রসেসটি দোসরা নভেম্বর অর্থাৎ সরি সেকেন্ড ডিসেম্বর সেকেন্ড ডিসেম্বরের মধ্যে কিন্তু অ্যাডমিশন প্রসেসটি শেষ হবে অর্থাৎ সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ের যে অল ইন্ডিয়া কাউন্সিলিংটা হবে অর্থাৎ সেকেন্ড রাউন্ডের যে অল ইন্ডিয়া কাউন্সিলিংটা হবে এআই কিউয়ের কাউন্সেলিংটা হবে তার কিন্তু অ্যাডমিশনটি শেষ হয়ে যাবে সে সেকেন্ড ডিসেম্বরে ঠিক আছে আর তার কাউন্সেলিংটি শুরু হচ্ছে আঠেরোই নভেম্বর থেকে বাইশে নভেম্বরের মধ্যে অর্থাৎ আঠেরো থেকে বাইশের মধ্যে কিন্তু সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংটি হবে এআই কিউতে এবং এখানে এমস জিপমার ডিম ইউনিভার্সিটি যেগুলি আছে সেগুলি কিন্তু আঠেরো থেকে বাইশের মধ্যে শুরু হচ্ছে সেকেন্ড রাউন্ডটি এবং তার কিন্তু অ্যাডমিশন প্রসেসটি শেষ হবে সেকেন্ড ডিসেম্বরে এবং স্টেটের যেই কাউন্সেলিংটি হবে সেকেন্ড রাউন্ড সেটি কিন্তু শুরু হবে ফোর্থ নভেম্বর থেকে সরি এটা ফোর্থ হবে না এটি টোয়েন্টি ফোর হবে ঠিক আছে টোয়েন্টি ফোর নভেম্বর থেকে টেন্থ ডিসেম্বর অর্থাৎ চব্বিশে নভেম্বর থেকে দশই ডিসেম্বরের মধ্যে কিন্তু স্টেটের সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংটি হবে স্টেটের সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংটি কিন্তু টোয়েন্টি ফোর নভেম্বর অর্থাৎ টোয়েন্টি ফোর্থ নভেম্বর মানে চব্বিশে নভেম্বর থেকে দশই ডিসেম্বরের মধ্যে হচ্ছে এর মধ্যেই কিন্তু সেকেন্ড রাউন্ডের চয়েস ফিলিংটি হবে এবং যারা নতুন করে সেকেন্ড রাউন্ডে এন্ট্রি নেবে ফার্স্ট রাউন্ডে করেছিল না তাদেরও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন পুরোটা এই চব্বিশ থেকে দশ তারিখের মধ্যে হবে এবং তাদের যে অর্থাৎ সেকেন্ড রাউন্ডের যে রেজাল্টটি পাবলিশড হবে তার যে অ্যাডমিশন প্রসেসটি সেটি কিন্তু 14 ডিসেম্বর পর্যন্ত চলবে অর্থাৎ চোদ্দো চোদ্দোই ডিসেম্বরের মধ্যে কিন্তু স্টেটের যে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংটি হবে তার কিন্তু অ্যাডমিশন প্রসেসটি শেষ হবে চোদ্দোই ডিসেম্বর তো তারপরে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ের পরে কিন্তু মপ রাউন্ড হয় কিন্তু দেখো সেকেন্ড রাউন্ড কিন্তু ১৪ ডিসেম্বর শুরু হচ্ছে ডেট অফ স্টার্ট অফ ইউজি সেশন টু অফ এম বিবিএস কোর্সেস ফিফটিন্থ ডিসেম্বর অর্থাৎ চোদ্দোই ডিসেম্বর যখন সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংটি হবে তারপরে কিন্তু আমাদের যেই টু টু থাউজেন্ড টোয়েন্টি চালু চালু হবে সরি টু থাউজেন্ড যে ব্যাচটি চালু হবে ডিসে সেটি কিন্তু পনেরোই ডিসেম্বর অর্থাৎ চোদ্দোই ডিসেম্বর অ্যাডমিশনের পরে কিন্তু ফিফটিন্থ ডিসেম্বর অর্থাৎ পনেরোই ডিসেম্বর কিন্তু ব্যাস খুলছে অর্থাৎ তোমাদের কলেজ চালু হয়ে যাবে এবং তারপরে কিন্তু মপ আপ রাউন্ড হবে আমি কিন্তু আগেই বললাম আগে কিন্তু ফার্স্ট রাউন্ডের পরে কিন্তু কলেজ চালু হতো এবার কিন্তু সেকেন্ড রাউন্ডের পরে কলেজ চালু হবে মপ আপ রাউন্ডটি দেখো মপ আপ রাউন্ডটি কিন্তু অল ইন্ডিয়াতে যেটি হয় সেটি কিন্তু টেন্থ থেকে সিক্সটিন ডিসেম্বরের মধ্যে হবে কিন্তু আমাদের অল ইন্ডিয়া কোটার পরে কিন্তু আমাদের স্টেট কোটার আপ রাউন্ডটি হবে অর্থাৎ সেভেনটিন সেভেন্টিন ডিসেম্বর থেকে টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ সতেরোই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বরের মধ্যে কিন্তু মপব রাউন্ডটি হবে এবং এটি লাস্ট অ্যাডমিশন ডেটটি থাকবে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে কিন্তু মপব রাউন্ডের অ্যাডমিশনটি হবে আর এটি হচ্ছে তোমাদের শিডিউল যেটি আমি লাস্ট নোটিশে পেয়েছি আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কোনো কোয়ারিস থাকলে কমেন্ট বক্সে জানাবে আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট রাখছি তোমরা কিন্তু প্রত্যেক দিন অন্তত একবার করে ডব্লু বি ডট নিক ডট ওয়েবসাইটটি ফলো করবে অর্থাৎ ওখানে কোনো নতুন নোটিফিকেশন দিচ্ছে কি না নতুন কাউন্সিলিংয়ের শিডিউল আপলোড হচ্ছে কিনা সেটি কিন্তু তোমরা প্রত্যেক দিন ফলো রাখবে এবং ফলো রেখে তোমরা যদি জানতে পাও কিছু নতুন সেটি কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এবার বলি যে তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কিন্তু অল করে দেবে যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটি নোটিফিকেশান অর্থাৎ প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও